হ্যালো এভরিওয়ান, আমি সজীব সাহা। আমি এই চ্যানেলে বেসিক্যালি বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করে থাকি, আর সেই ধরনের বিজনেসগুলো কীভাবে সেল এবং মার্কেটিং করতে হবে সেই বিষয়ে যাবতীয় তথ্য আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। অ্যাকচুয়ালি আমি এখানে সর্বপ্রথমে বলতে চাইছি, মেয়ে অথবা মহিলাদের জন্য আলাদাভাবে কোনো কাজ বা ব্যবসা হয় না। তারা আজকালকার দিনে সবাই সব রকম কাজ ও ব্যবসা করতে পারে। এটা আগেরকার দিনে কিছু বিধিনিষেধ ছিল, তারা সব রকম কাজ তারা করতে পারতো না, কিন্তু আজকালকার দিনে সেরকম কোনো ব্যাপার নেই। আরেকটা জিনিস হচ্ছে, যারা হাউসওয়াইফ আছে তাদেরও কাজ অর্থনীতিতে জিডিপিতে কাউন্টেবল হয়, অর্থাৎ তাদের হাউসওয়াইফ মানে ঘরে তারা যাবতীয় সাংসারিক যা যা করছে সেইগুলো অর্থনীতিতে প্রাধান্য দেওয়া হয়। তো আজকে আমি যে কাজটি নিয়ে আলোচনা করব সেই কাজটি হচ্ছে বেসিক্যালি টেলিমার্কেটিং অথবা টেলিকলিংয়ের কাজ। না, এখানে আপনাকে কোনো কোম্পানিতে যেতে হবে না, বাইরে যেতে হবে না, আপনাকে ঘরে বসেই আপনি দিনে 3 থেকে 4 ঘন্টা কাজ করে মাসে 10 থেকে 15 টাকা আপনি ইনকাম করতে পারেন। সেটা বেসিক্যালি টেলিমার্কেটিংয়ে টেলিকলিংয়ের কাজ। এখানে আপনাকে শুধু ফোন করে সেল ক্লোজ করতে হবে, ডিল ক্লোজ করতে হবে। এখানে আপনি দিনে আপনি 100টা বা 200টার মতো কল করলেই আপনি, এটা আপনার ক্যাপাসিটির উপর নির্ভর করছে, আপনি এই কাজটি খুব সহজেই করতে পারবেন। আর এর জন্য আপনাকে কোনো রকমের রেস্ট্রিকশন নেই যে আপনি এতটা থেকে এতটা টাইম অবধি আপনাকে কাজ করতে হবে। আপনি দিনের মধ্যে ওয়ার্কিং আওয়ারের মধ্যে যে কোনো টাইমে আপনি 3 থেকে 4 ঘন্টা বা তা 1 ঘন্টা 2 ঘন্টাও করতে পারেন। আপনার সেটা আপনি যতটা টাইম পাচ্ছেন সেই রকম টাইম অনুযায়ী আপনি যতটা টাইম দেবেন সেইভাবে আপনি কাজ করতে পারেন। আর এই কাজের জন্য আপনাকে প্রথমে বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে যারা এই ধরনের কমিশন বেসিস টেলিমার্কেটিংয়ে সুযোগ দিচ্ছে। যেরকম দেখবেন অনেক জায়গায় অনেক কোম্পানি অ্যাড দিয়ে থাকে তাদের টেলিমার্কেটিং অথবা টেলিকলারের প্রয়োজন, সেই সব কোম্পানিকে আপনি ফোন করে আপনি টাই আপ করতে পারেন। তাদের সাথে আপনি বলতে পারেন যে স্যার, আমি আপনাদের কাজটা করে দেবো, আপনি ঘরে বসেই করব, আর আপনি আমাদেরকে কিছু ডেটা দিন অথবা আপনি কত কমিশন বেসিস আমাকে দিতে পারবেন সেই বেসিস আমি কাজ করব। তো এইভাবে আপনি বিভিন্ন কোম্পানির সাথে টাই আপ করবেন। এখানে কোম্পানি আপনাদেরকে মোবাইল অথবা সিম কার্ড যাই হোক সেটা কোম্পানি আপনাকে প্রোভাইড করবে, আর ডেটা আপনি কোথায় ফোন করবেন, কোথায় মানে আপনার মনে হতে পারে আপনি ফোন কোথায় করবেন, কোথায় নাম্বার পাবেন, সেই বিষয়ে যাবতীয় ডেটা অথবা তথ্য কোম্পানি দিয়ে থাকে। আর ফোনে কীভাবে কথা বলতে হবে, টেলিমার্কেটিংয়ের জন্য কী পিচিং হবে, সেই বিষয়ে যাবতীয় ট্রেনিং সেই কোম্পানি আপনাকে দিয়ে থাকবে। আর এখানে আমি এটা বলবো, আপনাদের মধ্যে যদি এরকম কেউ নতুন থাকে যাদের টেলিমার্কেটিং অথবা টেলিকলিংয়ের নলেজ নেই, তাদের জন্য বেসিক একটা ট্রেনিং আমি এই ভিডিও বার করব। যাদের দরকার অবশ্যই নিচে কমেন্টে জানাবে, যদি দরকার হয় আমি এই বিষয়ে একটি যাবতীয় একটা ভিডিও আমি আপলোড করব। অন্যদিকে এই ধরনের কাজের ক্ষেত্রে কোম্পানিরও লাভ হয়ে থাকে। সেটা কীভাবে, কোম্পানিদের এক্ষেত্রে অনেক পরিমাণ তাদেরকে টেলিকলার নিতে হচ্ছে না, অর্থাৎ তাদের দরকার পড়লে হয়তো 5 জন 10 জন কোম্পানির এক্ষেত্রে অনেক টেলিকলারের প্রয়োজন পড়ে, কিন্তু সেক্ষেত্রে কোম্পানির কোনো অ্যাকোমোডেশন নেই, অর্থাৎ বসানোর কোনো জায়গা নেই, তাদের ইনস্টলেশনে অনেক খরচা হয়ে যাবে। তো সেক্ষেত্রে তারা অনেক খরচা কম করতে পারে, সেক্ষেত্রে তাদের অনেক সুবিধা হয়। টেলিকলারদের ফিক্সড একটা মাইনে দিতে হচ্ছে না, তাদের অ্যাকোমোডেশনে খরচা দিতে হচ্ছে না, শুধুমাত্র কমিশন বেসিস কাজ করিয়ে তাদের সেই কাজটা তারা করতে পারছে। এক্ষেত্রে কোম্পানির অনেক লাভ হতে পারে, সেই জন্য আপনাকে অবশ্যই এই কাজটি তারা দিতে চাইবে। এই ধরনের কোন ধরনের কোম্পানি এই ধরনের কমিশন বেসিস কাজের সুযোগ দিয়ে থাকে, আর ওয়ার্ক ফ্রম হোমের যাবতীয় আরও আইডিয়া আমি এই চ্যানেলে আমি আরও আপলোড করব। তো এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে কিনা ভবিষ্যতে যদি কোনো ভিডিও আমি আপলোড করি সেটা আপনার সামনে এসে পৌঁছায়। তো অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো এ পর্যন্তই, বাই।